আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেল, তাই ভিজে উনানে অনেক কষ্ট করে উঠোনে বসে রান্না করলাম আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে। সকাল সকালই বাবা দেখো গাছগুলোতে একটু সার দিয়ে দিচ্ছে, আর সার না দিলে একদমই হচ্ছে না, মাটির তো সেই রকম তেজ নেই, আর এখানে মাটি নেই বললেই চলে। এখানে একটা আমাদের পুকুর ছিল, পুকুরটা ভরাট করা হয়েছে, আমাদের যে নতুন বাড়ি হয়েছে যত ইট ভাঙা কোঁচা সেই সব দিয়েই পুকুরটা ভরাট করা হয়েছে, আর সেই জন্য গাছ খুব একটা ভালো হচ্ছে না। তো বাবা ওই জন্য একটু সার দিয়ে দিল অল্প করে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। রোদ ঝলমলে মিষ্টি একটা সকালে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে সকাল 6টা, আজকে উঠেছি অনেক সকালে, সকাল না ভোর বলতে পারো, তখন বাজে ভোর 4:30। তো বাবার একটা ভাড়া ছিল, আমার বাবা তো টোটো চালায়, তোমাদের আগেই বলেছি আমার বাবার টোটো আছে, তো সেই জন্য একটা ভাড়া ছিল 4:30 সময়। আর বাবা কালকে রাতে আমাকে বলেই ঘুমিয়েছে যে 4:30 সময় ফোনে অ্যালার্ম দিয়ে রাখবি, আমাকে একটু ডেকে দিবি। তো তো আমার ফোনে আমি অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছিলাম, আর বাবাকে ডেকে দিতে বাবা ভাড়া নিয়ে চলে গেছে, আবার এসেও গেছে অবশ্য। আর আমাদের এখানে কি বলতো, কলকাতার মতো না যে বেরোলেই বাস পেয়ে যাবে বা কোনো গাড়ি পেয়ে যাবে, আমাদের এখানে বাস নিতে গেলে মানে বাসে উঠতে গেলে 30-40 মিনিট প্রায় হেঁটে তারপরে বাস ধরতে হবে। আগে আগে তো আমরা এই 30-40 মিনিট হেঁটেই কোথাও যাবার জন্য বাস ধরতাম, তো ঘরের কাছে যেহেতু কোনো গাড়ি ছিল না, আর এখন তো এই টোটো হয়ে খুবই সুবিধা হয়েছে, এখন তো বলতে গেলে ঘর ঘর টোটো হয়ে গেছে, আমাদের গ্রামেই 10টা না 12টা সব টোটো নিয়েছে। তো আমার বাবাও ভাড়াতে চলে যায়, তো বাবা দুজনকে দিয়ে আসলো বাস স্ট্যান্ডে, দিয়ে আবার চলে এসেছে, ওই 30 মিনিট মানে গেছে আর 30 মিনিটে চলে এসেছে। দেখো আমি কদিন আগে একটা পর্দা লাগিয়ে দিয়েছি, তো গরমকালে এমনি ফাঁকা থাকলে ঠিক আছে, আর যেহেতু শীতকাল আর আমাদের ঘরটা তো পুরো খোলা মাঠের ধারে, তো যেমন আসে ঠান্ডা আর মশাও খুব আসে জানো তো, সন্ধ্যা হলে খুব মশা আসে, তো এখানটা আগে আমাদের কাঁচ লাগাতে হবে, আর সেই জন্য আমি এখন আপাতত একটা পর্দা লাগিয়ে দিয়েছি যাতে ঠান্ডাটা কম আসে আর মশাটাও একটু যাতে না আসতে পারে। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রুম, আমার মায়ের রুমটা সবসময় পরিষ্কারই থাকে, তো সেরকম তো ব্যবহার করা হয় না, মা একাই থাকে, আর আজকে মা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, মানে রোজ এতখানা মানে আমি যখন উঠি মাও উঠে পড়ে। আজকে একটু শরীরটা খারাপ, আজ থেকে না কালকে রাত থেকেই হয়েছে শরীরটা খারাপ, মা কি বলতো একটু ভাজাভুজি লুচি পরোটা এইসব খেতে না খুব ভালোবাসে, আমি যত দিতে চাইবো না, তো মা খালি বলবে যে বৌমা আমাকে একটা পরোটা বানিয়ে দেবে, পরোটা লুচি এইগুলো খেতে খুব ভালোবাসে। তো কালকে সন্ধ্যাবেলা যখন আমি মাকে চা দিতে গেলাম, তখন মা বলছে বৌমা আজকে কি রুটি হবে, আমি বলি হ্যাঁ, তো বলছে না আমি আজকে রুটি খাবো না, আমাকে একটা পরোটা করে দেবে, তো আমি একটা পরোটা করে দিয়েছিলাম আর একটু আলু ভাজা করেছিলাম, দুপুরে একটু তরকারি ছিল আর একটু আলু ভাজা করে নিয়েছিলাম, তো মা আলু ভাজা আর একটা পরোটা খেয়েছিল। তারপরে তো অনেক রাতে, তখন কটা 11টা না 12টা বাজে, তখন বলছে বৌমা আমাকে একটু গরম জল করে দাও, আমার খুব শরীর খারাপ লাগছে, বুক জ্বালা করছে, শ্বাসকষ্ট হচ্ছে, আমার মাথা ফাতা ঘুরছে, মানে জোর অ্যাসিড হয়ে গেছে। তারপরে আবার দুবার তো বমিও করলো জানো, মানে আমি আবার গরম জল করে দিলাম, তারপরে গ্যাসের ট্যাবলেট ছিল আমার কাছে আবার দিলাম, তো অনেক রাত করে ঘুমিয়েছে কালকে, তো ঘুমটা ঠিক মতন হয়নি সেই জন্য আজকে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। তো থাক আমি কাজ বাজ সেরে নিই, তারপরে মাকে ডাকবো, ডেকে চা করে দেবো।
কথা বলতে বলতে মা কিন্তু উঠে পড়েছে, এখন ঘুম থেকে উঠে ওই চেয়ারে বসা আছে। আর এর মধ্যেই দুবার তিনবার আমাকে বলা হয়ে গেছে, বৌমা এবার চা করে দাও, আমার খিদে পেয়ে গেছে। তো যাই হোক, এখন দেখো আগে বাসনগুলো ধুয়ে নেবো। এখানে তো চায়ের বাসনও আছে, আর আমার সন্ধে থেকে মানে ভেতরে যা বাসন হয় সবই এই গামলিতে থাকে, ভেতরে যেহেতু ধোয়ার ব্যবস্থা, কোনো কিছু জলের ব্যবস্থা নেই। আর আজকে বাবা জলটা ভরে দিয়ে গেছিলো, আজকে আমি জলটা ভরিনি। তো বাবা যখন বাথরুমে গেছিলো দেখলো জল শেষ হয়ে গেছে, তো বাবা এই গামলিগুলোতে বালতিতে আরে ভরে দিয়ে গেছে, বাবা তুলতে পারেনি। তো এখন আমি জলগুলো সব তুলে রেখে দিলাম, আর বাসনগুলো দেখো একটু জল ঝরার জন্য এখানটা উপুড় করে দিলাম, জলটা ঝরে গেলে আর ভেতরে গুছিয়ে রেখে দেব। মাকে চা করে দিয়েছি আর আমিও চা খেয়ে নিয়েছি। আর আজকে সকালে টিফিনে খাওয়া হবে মুড়ি, তো আমাদের এদিকে তো বেশিরভাগ মুড়িই খাওয়া হয়। আর দেখো অল্প একটু কুমড়ো ছিল আর আলু বেশি করে দিয়ে তরকারি বানিয়ে নিচ্ছি মুড়ি খাওয়ার জন্য। মাকে আর সোনুকে মুড়িটা দিয়ে আর আমি দেখো এখন স্নান করে নিয়েছি, আর যে কটা জামা কাপড় ছিল সেগুলো একটু কেচে নিয়েছি, একটু গরম জল করে স্নান করলাম। আর জামা কাপড়গুলো একটু গরম জলেই কাচাকুচি করলাম জানো তো, আর এই শীতকালে একটু গরম জলে না কাচলে না যেন পরিষ্কারই হয় না। আর মায়ের নাইটিগুলো আজকে ভালো করে পরিষ্কার করে দিলাম, মায়ের নাইটিগুলো অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না। আর মা তো প্রচুর তেল মাখে, মানে সর্ষের তেল মাখবে গোটা গায়ে, তারপরে মাথায় নারকেল তেল মাখবে, তো সেই জন্য মায়ের জামাগুলোও প্রচুর নোংরা হয়েছিল। গরম জলে ভালো করে পরিষ্কার করে আর দেখো ছাদে মেলে দিয়ে আসলাম। নিচে উঠোনেতেও আমাদের রোদ্দুর লাগে, কিন্তু আজকে রোদটা না খুব একটা কড়া না, মানে হালকা রোদ্দুর, সেই জন্য ছাদে মেলে দিয়ে আসলাম, শুকিয়ে যাবে। আর এইগুলো হচ্ছে কালকের জামা কাপড়, কাল থেকে মানে শুকায়নি, তো দোতলাতে মেলা ছিল তো সেগুলো এখন শুকিয়ে গেছে, তুলে নিয়ে আসলাম, নিয়ে ভালো করে গুছিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে রান্না বসাবো। এখনও পর্যন্ত কিন্তু আমি টিফিন খাইনি, তো মা আর সোনুর খাওয়া হয়ে গেছে। আর সোনু ওই ঘরে পড়ছে, ওকে অঙ্ক করতে দিয়েছি। আর এখানে দেখো মা সবজি কাটতে বসে গেছে মুড়ি খেয়ে। মাকে আজকে বললাম যে তোমার শরীরটা খারাপ, তোমাকে আর সবজি কাটতে হবে না, আমি কেটে রান্না করে নেব। তো মা বলছে যে সব সময় বসে বসে তো আমার ভালো লাগছে না, আমি তো কিছু করতে পারি না। তো মা যখন ভালো ছিল তখন অনেক কাজ করতো জানো তো। আজকে আমাদের রান্না হবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর পাঁচ মিশেলে একটা সবজি রান্না হবে বড়ি দিয়ে। আজকে আমার রান্না করতে করতে আর গ্যাস শেষ হয়ে গেছে, মানে ভাতটা হয়েছে গ্যাসটাও শেষ হয়ে গেছে। আর এখন দেখো এই ভিজে উনানে উঠানে বসে বসে আমি আর মা রান্না করছি। এই উনানটা তো মানে কয়েকদিন হলো, চার পাঁচ দিন হয়েছে মনে হয় করেছি, তার মধ্যে তো শুকায়নি এখনো পর্যন্ত। তা মানে দু তিন দিন আগে আবার একদিন বৃষ্টিও হলো রাত্রেবেলা, তো উনানটা ভিজেও গেছে। তো আমি ভাবলাম ভালো করে শুকিয়ে গেলে বসে বসে রান্না করব, তো ভাবিনি এইরকম করে ভিজে উনানে আজকে আমাকে রান্না করতে হবে। তো উনানটা তো একদম ভালো করে জ্বলছেই না জানো তো, মা লাস্টে বলছে তুমি উঠে যাও আমি রান্না করছি। দেখো মা একটু রান্না করছে আর আমি একটু রান্না করছি, তো আজকে অনেক বেলাও হয়ে গেছে জানো তো। এমনিতে তো একটু বেলা করে বসিয়েছিলাম, সোনুর পরীক্ষা হচ্ছে তো ওর পড়ার দিকে একটু আমাকে দেখতে হচ্ছে, তো আমি জানি গ্যাসে দুদিকে কড়াই বসিয়ে রান্নাটা আজকে করে নেব। আর গ্যাসটা যে এরকম করে শেষ হয়ে যাবে আমিও ভাবতে পারিনি। আর আমাদের কি বলতো একটাই সিলিন্ডার, তো আমি এখানে থাকতাম না সেই জন্য ডবল সিলিন্ডার করা হয়নি, মা তো এখানে একাই থাকতো, তো সেই জন্য একটা সিঙ্গেল সিলিন্ডারই মাকে কিনে দিয়েছিলাম। তো এখন ডবল সিলিন্ডার নিতে হবে, এখনও নেওয়া হয়নি। একটু সকাল সকাল গ্যাসটা শেষ হয়ে গেলে বাবাকে ফোন করে দিলে বাবা নিয়ে চলে আসতো গাড়িতে টোটোতে করে, কিন্তু শেষ হয়েছে কখন, একটু আগে, মানে এখন তো 12:30 প্রায় বেজেই গেছে। তো বাবাকে ফোন করলে বাবা আসবে, তো আবার নিয়ে যাবে, নিয়ে আসবে, তখনকে তো দোকান বন্ধই হয়ে যাবে গ্যাসের দোকান। তো সেই জন্য ভাবলাম যে উনানটা যেহেতু আছেই তাহলে উনানেই করে নিই। আর এখন প্রায় 2 বাজতে যায় জানো, মা এমন সময় তো কোনোদিনও ভাত খায় না, মা তো 12:00 মধ্যে ভাত খেয়ে নাই। আর উনানটা শুকনো থাকলে আমাদের কখন রান্না হয়ে যেত, উনানটা যেহেতু ভিজে আর প্রচুর ধোঁয়া পাকিছে। তো চলো অনেক তো বেলা হয়েই গেছে, আগে ভাতটা খেয়ে নিই। আজকে এই বারান্দায় বসেই আমরা সবাই ভাত খেয়ে নিচ্ছি আমরা তিনজনে।
মাকে আগে দিয়ে দিই, তারপরে আমি আর সোনু খেয়ে নেব। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।